শুনেছেন তিরমিজি শরীফের হাদিসে আছে, আমার নবীজি সকাল বেলা ডাক দিলেন বেলাল, অন্যতে বেলাল দৌড়ে আসছে। হুজুর বলেন বেলাল বেমা সাবাকতা নেফিল জান্নাত, বেহেশতের মধ্যে তুমি আমার আগে আগে থাকো কেন? আগে থাকে কে? বেলাল। আমার সাথে আওয়াজ দেন, আগে থাকে কে? কোন ভয় করবেন না, কারণ হাদিসের বাংলা বলছে। পরে ব্যাখ্যা দেখ, আল্লাহ নবী বলতেছেন বেলাল বেমা সাবাকতা নেফিল জান্নাত, বেহেশতে তুমি আমার আগে আগে থাকো কেন? বেলাল মা দাখাল তুর জান্নাতা কত্তু ইল্লা সামেতু খাস খাসাতা কামামি, আমি যতবার বেহেশতে ঢুকলাম ততবার তোমার খসখস আওয়াজ আমার সামনে শুনলাম। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, দশবার নয়, যতবার বেহেশতে ঢুকেছি ততবার তোমার আওয়াজ আমার সামনে। কার আওয়াজ সামনে? সমস্যা হয়ে গেছে না? নবীজির সামনে বেলাল, সামনে যে থাকে সে বড়, কথা বলেন না, সামনে যে থাকে সে বড়, রিক্সা ড্রাইভার থাকে সামনে, প্যাসেঞ্জার থাকে পিছনে, বড় কে? প্যাসেঞ্জার যা বলে ড্রাইভার তার উল্টা করতে পারে না। প্যাসেঞ্জার যদি বলে স্টপ, বেচারা চুপ, যদি বলে ডান দিক, বেচারা ডান দিক, যে সামনে থাকে সে কি বড়? আরে কথা বলেন না। আরে ভাই, সিলেটে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রীর সামনে থাকবে কমপক্ষে ২০টা গাড়ি। কয়টা গাড়ি? ২০টা গাড়ির সামনে থাকবে কমপক্ষে ২০০ হুন্ডা। এখন আপনি কি বলবেন যে সবচাইতে আগে যে হুন্ডা সে সবচাইতে বড়? আরে কথা বলেন না কেন? এটা বলা যাবে না। ঘটনাটা কি? এবার তিরমিজি শরীফের মধ্যে লেখে, ঘটনা হলো আমার নবীজি যখন কোন দিকে রওনা করতেন, হযরতে বেলাল দৌড়ায় নবীজির সামনে যাইত, নবীজির সামনে কোন কাঁটা আছে কিনা, নবীজির সামনে কোন সাপ বিচ্ছু আছে কিনা, নবীজির সামনে কোন শত্রু আছে কিনা। শত্রু যদি থাকে, হযরতে বেলাল শত্রুর আঘাত নিজে নিতে রাজি, আমার নবীকে কোন কষ্ট দিতে রাজি না। নিজের মুখে কষ্ট দিতে রাজি ছিলেন, নবীকে কষ্ট দিতে রাজি নাই। আল্লাহু আকবার, একটু না দেখলে অস্থির হয়ে যেতেন। আল্লাহু আকবার, নবীজিকে একটু না দেখলে অস্থির হয়ে যেতেন। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম দৈনিক অন্তত একবার দেখতে যেতেন। কে আইলে কায়ে তু জাওয়াবে আজ সুয়াল, মুশকিল আজ তু হলসাওয়া দেবে কি লোকাল, মুশকিল আজ তু হলসাওয়া দেবে কি লোকাল। আমার নবীজিকে এক নজর দেখলে ক্ষুধাক্ত সাহাবীর ক্ষুধা পেটের মধ্যে থাকতো না, অসুস্থ সাহাবী অসুস্থতার কথা মনে থাকতো না, টেনশনের সাহাবীর মাথার মধ্যে টেনশন থাকতো না। আমার নবীজিকে একটা নজর দেখলে সাহাবি সব কষ্ট ব্যথা ভুলে যাইত। আমার নবীজিকে এক নজর দেখা আর ১০০০ বছর এবাদত করা কোনটা বড়? ইমানের সাথে একটা নজর দেখলে সাহাবি হইয়া যায়, ইমানের সাথে একটা নজর দেখলে সাহাবি হইয়া যায়, কেমন পর্যন্ত চিন্তা করে থাকলে সাহাবি হওয়া যায় না। সম্মানিত বন্ধুরা, সেই নবীজির মহব্বতে আপনারা বসা।